সোশ্যাল মিডিয়া আমি দেখলাম আর শুনলাম, দেখি আমাদের এটা দলীয় অভ্যন্তরীণ ব্যাপার আছে, আমরা বসে এটা হায়ার অথরিটির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এটা আজকে তো আমি শুনেছি, কিন্তু আমার দেখা হয়নি নিজের চোখে, দেখি বেরোবো, বেরোলে দেখতে পাবো এলাকায়। শুভেন্দু অধিকারী তো এটা আমাদের রাজ্যের বেমান, বেমানের সাথে কারো যদি ছবি রিসেন্টলি থাকে তো রাজ্যবাসীর বা সাধারণ মানুষ বা তৃণমূল কংগ্রেস কর্মী যারা, তারা ফেটে পড়াটাই স্বাভাবিক, কারণ বেমানের সাথে যে থাকে সে বেমানেই করে। তবুও দেখে নিচ্ছি ব্যাপারটা কী আছে না আছে, ওটা দেখে নিচ্ছি। আমি হায়ার অথরিটির সাথে আমার আলোচনা করছি, দুলের নেতৃত্বের সাথে আলোচনা করে যেটা ঠিক মনে হবে সেটা নিয়ে আমরা ইচ্ছে দেখা যাক, হয়তো নিশ্চয় নেওয়া হবে। শুভেন্দুবাবুর সঙ্গে দীর্ঘদিন তৃণমূল দল করেছি, উনি তৃণমূলে ছিলেন, ওনার সঙ্গে আমি 2019 লোকসভা ভোট প্রত্যক্ষভাবে করেছিলাম, কিন্তু ওনার সঙ্গে একটা সুসম্পর্ক থেকে যায়। আমি ফ্যামিলি নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেই হোটেলেও উনি ছিলেন এবং আমরাও ওই হোটেলে উঠেছিলাম। সেখানে শুভেন্দুদা দেখতে পেয়ে আমাকে ডাকলেন এবং সেখানে বসে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, চা খাওয়া হয়েছে। রাজনীতিতে সৌজন্য থাকাটা খুবই দরকার, কারণ রাজনীতি রাজনীতির জায়গায়, মানুষের সঙ্গে চলাফেরাটা চলাফেরার জায়গায়। সেই সুবাদে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, একটু বেশি কিছু না। যারা এই ধরনের নোংরামি করছে বর্তমানে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই, এগুলো একটা নোংরামি। আর রাজনীতিতে আপনারাও দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে মমতা ব্যানার্জি বারবার দেখা করতে গেছেন, তার মানে এটা না যে বুদ্ধদেব ভট্টাচার্য তৃণমূল আর মমতা ব্যানার্জি সিপিএম হয়ে গেছেন। উনি অসুস্থ থাকাকালীন মমতা ব্যানার্জি বারবার ওনার দেখা করতে গেছেন এবং বারবার ওনার খোঁজখবর নিয়েছেন। রাজনীতিতে বড় বড় জায়গায় মমতা রাহুল গান্ধী মোদি এক জায়গায় বসছে, এটা যারা নোংরামি করছে তাদের পায়ের নিচে মাটি নেই, এগুলো নোংরামি ছাড়া কিছুই না। আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি একজন ডাইনামিক লিডার, আপনারাও দেখেছেন বুদ্ধদেব বাবু যখন মারা যান উনি নিজে উপস্থিত থেকে হাসপাতাল থেকে শুরু করে ওনার মানে শবদাহ নিয়ে যাওয়া এবং শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া সবটাই মমতা ব্যানার্জি করেছেন। তো তার মানে এই না যে মমতা ব্যানার্জি সিপিএম হয়ে গেলেন, এটা তো না। রাজনীতিতে সৌজন্য সাক্ষাৎ অবশ্যই দরকার। যারা করছে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই, আবেগে ভুগছে, আতঙ্কে ভুগছে, যে আজকে কাউকে বদনাম করে উপরে উঠতে চায়। কখনো কাউকে বদনাম করে কখনো উপরে উঠা যায় না, তো তারা আতঙ্কে ভুগছে, তাদের নোংরামি ছাড়া কিছুই না।
শুধুমাত্র টেলার, আপনারা দেখলেন একটা ছোটোখাটো একটা উঞ্চ সভাপতি। এখন সামনে 2026 ইলেকশন আছে, গোটা পশ্চিমবাংলায় ভালো ভালো নেতারা এবং বড়ো বড়ো নেতারা হরিশ্চন্দ্রপুর মালদার সবাই লাইন লাগিয়ে রেখেছে। এরা সামান্য টেলার, দেখেন না 26 আগে কতজন যাচ্ছে, এরা সব বুঝতে পেরেছে যে টিএমসি সরকার আর থাকছে না, ভারতীয় জনতা পার্টির তলায় থাকতে হবে। আজকে যদি যদি ভালো ভালো মন্ত্রীরা নেতারা যদি যোগাযোগ না রাখতো বিজেপির সঙ্গে, তাহলে এমপি ইলেকশনে আজকে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় যে এমএলএ ভোটে যে রেজাল্টটা ছিল লোকসভা ভোটে, সে রেজাল্টটা হলো না কেন? মানে ভালো ভালো নেতারা জড়িত আছে, এটা বলার কোনো ভুল নাই। আপনারা জানেন মালদা ডিস্ট্রিক্টের এবং হরিশ্চন্দ্রপুরের সম্পূর্ণ নেতারা ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, আমরা জানছি, কিন্তু আমরা মুখ খুলছি না। কেননা সামনে ইলেকশন আছে, মুখ খুলে হিতের বিপরীত হতে পারে, এই জন্য আমরা মুখ খুলছি না। এবং দেখেন আপনারা তো দেখতে পেলেন লোকসভা ভোটটা দেখতে পেলেন, এবং সামনে 2026 ভোট আছে, আপনার সেটা বুঝে যাবেন। এটা তো আপনি সামান্য ট্রেলার দেখলেন, যারা টিএমসি যারা অঞ্চলের নেতারা আছেন, তার উপরের যারা নেতা আছেন, তারা প্রতি মুহূর্তে যে আমাদের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গিয়ে সাক্ষাৎ করছেন, সব আমাদের কাছে খবর আছে, কিন্তু আমরা মুখ খুলছি না। কিন্তু এটা সামান্য একটা ট্রেলার হলো, এই ট্রেলারটা আপনারা দেখতে পেলেন, সবাই বুঝতে পেরেছে 26 ভারতীয় জনতা পার্টি আসছে, এই জন্য আগে থেকে সবাই লাইন দিতে শুরু করে দিয়েছে, এবং এই জন্যই সবাই লাইন লাগিয়ে রেখেছে। 2026 যেহেতু বিজেপি আসছে, এই জন্য সবাই যোগাযোগ আগে থেকে রাখতে শুরু করে দিয়েছে, এতে আর বলার কিছু নাই। স্বাগত জানাবার কী আছে, যখন আমাদের নেতার সঙ্গে যোগাযোগ আছে, আমাদের নেতার কাছে যোগাযোগ করেই নিয়েছেন, তোমরা স্বাগত জানাবারটা কিছু নাই, তুমি তো আমাদের সদস্য হয়ে গেলেন, এটা বলার তো কিছু নাই। আজকে যদি কেউ সদস্য হয়ে যায় বা পুনরায় আবার সদস্য করা যায় না আর কি। প্রাথমিক কথা দেখেন সামনে 2026 সব বুঝতে পেরে যাবেন, আস্তে আস্তে কারা কারা যোগাযোগ রাখছে, ডিস্ট্রিক্ট থেকে নিয়ে জেলা থেকে নিয়ে এবং বিধানসভা লোকসভা কারা কারা আছে সব আপনারা জানতে পারবেন। আমাদের উপর নেতার সঙ্গে প্রতি ঘন্টাতে কথা হয় মোবাইলে, এবং কোনো ব্যাপারে আমাদের জানা অজানা কিছু নাই, আমরা মুখ খুলছি না।